हेलो माय लवली व्यूअर्स, वेलकम टू जॉलीज किचन एंड ब्लॉगिंग। तो आज के আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে জলি আবার হাজির হয়ে পড়েছে। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের ডিমের বড়া। তো মাছের ডিমের বড়াটা তোমরা যেইভাবে খাও তো ওইভাবে রান্না করে খাবে, তো দেখবে যে ঠান্ডা হয়ে গেলে মাছের ডিমটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে একদিন করে খেয়ে দেখো, দারুণ লাগবে। তো আজকে মাছের ডিমের বড়ার এই রেসিপিটা রইল। মাছের ডিমের বড়ার সাথে আমি কি অ্যাড করেছি, মুরগির ডিম। যখনই তোমরা মাছের ডিমের বড়ার সাথে মুরগির ডিমটা দেবে, তো মাছের ডিমটা যখন ঠান্ডা হয়ে যাবে সেই ঠান্ডা অবস্থাতেও খেলে দেখবে যে ওই মানে শক্ত যেটা হয়ে যায় ডিম ছাড়া, মানে মুরগির ডিম ছাড়া যেটা খাবে তোমরা সেটা দেখবে শক্ত হয়ে যায়। আজকে যেহেতু আমি ডিমটা অ্যাড করেছি, মুরগির ডিমটা, তো ওটা যখন এরকম ভাবে আমি যেইভাবে বানিয়েছি ওইভাবে খেয়ে দেখবে খুব স্বাদ হয়, আর শক্ত হয় না, সফট থাকে। তো এইভাবে অবশ্যই কিন্তু তোমরা বানিয়ে খেও, আর আমাকে কমেন্ট করে জানিও কিরকম লাগলো। আর আজকে তোমাদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করতে চলেছি, তো সেটা হলো যে অনেকেই সাবস্ক্রাইব করতে পারে না, আমাকে বলেছেও যে সাবস্ক্রাইবটা কিভাবে করব। তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সাবস্ক্রাইবটা করতে হয়। চ্যানেলটিকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি টিপে প্রেস করে দেবে, তাহলে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আনবো তো তোমরা বুঝতে পেরে যাবে, তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে, তো তোমরা জানতে পেরে যাবে যে আমার নতুন ভিডিও এসে গেছে। তো অনেকেই সাবস্ক্রাইব করতে পারছে না, সেই জন্য তাদেরকে আমি বলে দিচ্ছি। মানে দেখিয়েও দিলাম যে কিভাবে সাবস্ক্রাইব করতে হয়। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমরা রান্নাঘরে যত সহজে, মানে আমরা হাউসওয়াইফ যারা আছি, যত ইজি রান্নাটা করে, কারণ এত গরম বেরিয়ে আসবো, তো তাদের জন্য একটা আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে চপার, হ্যান্ড চপার। পেঁয়াজ কাটতে গিয়ে চোখ থেকে জল, অনেক কিছু আমারও প্রচণ্ড হতো। তো আমি যখন দেখলাম এই হ্যান্ড চপারটা এত কাজের, আমি অনলাইনে আনিয়ে নিলাম। তো এই হ্যান্ড চপারটা অনেক কাজের জিনিস, তো সেই হ্যান্ড চপারটাও আজকে তোমাদেরকে দেখাবো। তো সেটার মধ্যে ছোট ছোট করে একটু এরকম করে চকলি পেঁয়াজের চোখলাটা ছাড়িয়ে তারপরে দিলে পরে একদম তোমরা দেখতে পাবে, আমি তোমাদের দেখাচ্ছি যে কি সুন্দর পেঁয়াজ কাটা হয়ে গেল। অনেক সময় অনেক বেশি মাংস বা বেশি পেঁয়াজ, মানে বেশি মাংস আসলে পেঁয়াজটাও তো বেশি লাগে, তো সেই জন্য এইটা তোমরা ব্যবহার করতে পারো, খুব দারুণ জিনিস, খুব ভালো জিনিস। তো এটা আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ব্যবহার করতে হয়, সেটাও তোমরা দেখতে থাকো। তো আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবার সাথে শেয়ার করবে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব চাই কিন্তু, বলে দিলাম। মাছের ডিমের বড়া বানানোর জন্য এখানে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন হলুদ দেখো মাখিয়ে নিয়েছি, আর এখানে এই চপারের, মানে হ্যান্ড চপার যেটাকে বলে, এটাকে ভেতরে ছোট ছোট করে পেঁয়াজ আর রসুন কেটে, এই যে দেখো দেখাই তোমাদের এরকমভাবে, এই চপারটা খুব কাজের জিনিস, এরকম করে করে টান দিতে হয়। তো এরকম করে করে টানলে ঠিক এইরকম স্লাইস হয়ে যায় পেঁয়াজগুলো। এর মধ্যে আরেকটু দিয়ে দেবো নুন হলুদ, তখন তো অল্প পরিমাণে দিয়েছি, তো এখন এর মধ্যে আরেকটু হলুদ আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর সাথে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কাও দিতে পারো, তো কাঁচা লঙ্কা আমার কাছে নেই এখন, দিলাম না। আর সাথে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে বেসন, এখানে পেঁয়াজ দিলাম
আর রসুন কুচি দিলাম দেখলে, তার সাথে বেসন দিলাম, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, আর মাছের ডিমের মধ্যে দিয়ে দেবো এবার একটা মুরগির ডিম। এটার একটা ব্যাপার আছে, দেখবে মাছের ডিম অনেক সময় ভাজতে গেলে মানে ভাজা খেলে, মাছের ডিম ভাজা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তো তখন খুব বাজে লাগে, ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যায় বাজে লাগে, সেই জন্যই এই মুরগির ডিমটা দিলে পরে ডিম ভাজাটা খুব সফট হবে। তোমাদের আজকে আমি দেখাবো, দেখতে থাকো তোমরা। এবার এটাকে ভালো করে মেখে নেব, পুরো চটকিয়ে এরকম করে, আমি কোনো মাছের ডিমটা কিন্তু কাটিনি। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে ভাজবো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই ভাজা হবে। বেশ একটু লাল লাল করে ভাজলে খেতে খুব স্বাদ লাগে, আর মাছের ডিম যেহেতু একটু পেঁয়াজ রসুন না দিলে মাছের একটা মাছেই আস্তে গন্ধ থাকে, তো ডিমের মধ্যে তো আরও থাকবে, তো সেই জন্যই পেঁয়াজ রসুনটা দিয়ে ভাজছি, খেতে খুব স্বাদ লাগে। আর ডিমটা দিলাম, যে দেখলে তোমরা মুরগির ডিমটা দিলাম, তো সেই ডিমটা দিলাম এই কারণেই, দেখো কত সফট ভেতর দিয়ে সেদ্ধ হতে থাকবে। অনেকে মাছের ডিম সেদ্ধ করে রান্না করে, তো আমি সেদ্ধ টেদ্ধ করি না, ডাইরেক্টই এরকমভাবে করি, আর সেদ্ধ করার দরকার পড়ে না। তো দেখো রেডি হয়ে গেল আমার মাছের ডিমের বড়া, তো এটাকে মালপোয়া ভেবো না, কিন্তু একটু মানে একটু পাতলা পাতলা টাইপের হয়েছে, তো লাস্টেরটা ঢেলে দিয়েছি, এরকম একটু বড় খাওয়া নিয়ে কথা, দেখতেও খারাপ হয়নি, কিন্তু দেখো অন্যগুলো গোল গোল সাইজের যেরকম হয় তো ওরকম হয়েছে। আর রান্না করতে করতে আমার ভাজার পরে টেস্ট করা হয়ে গেছে, খুবই স্বাদ আর সুস্বাদু হয়েছে, বলার কিছু নেই। আমি এটা যেহেতু নিজে বানিয়েছি বলে স্বাদ হয়েছে সুস্বাদু হয়েছে এই কথা বলবো না, তোমরা আমার মতন করে বানিয়ে খেয়েও তারপরে আমাকে কমেন্ট করে জানিও, সত্যি এত স্বাদ লাগে। এমনি তোমরা বানিয়ে খেয়েও দেখো কিরকম, একটু শক্ত লাগে খেতে, অতটা ভালো লাগে না, কিন্তু একটা ডিম দিয়ে এর মধ্যে খেয়ে দেখো, মাছের ডিমের মধ্যে মুরগির ডিম তো দিয়ে খেয়ে এরকম করে বানিয়ে খেয়েও তারপরে আমাকে বলো। আর দেখো দেখতে তো খুবই সুন্দর হয়েছে, এটা বললাম যে একটু পাতলা হয়ে গেছে এই যে, আর বাকিগুলো তো